সবচেয়ে মর্যাদাপূর্ণ বৈঠকে বাংলাদেশের যথাযথ প্রতিনিধিত্ব ছাড়াই শেষ হলো বিশ্বব্যাংক গ্রুপের বসন্তকালীন বৈঠক। আইএমএফের ইন্টারন্যাশনাল মনিটরি এবং ফাইন্যান্সিয়াল কমিটি আইএমএফসির বৈঠকে অংশ না নিয়েই স্থানীয় সময়ে শুক্রবার সকালে ওয়াশিংটন ডিসি ত্যাগ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বৈঠকে অনুপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারও। সমাপনী ব্রিফিংয়ে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা আবারও বিশ্বনেতাদের বিবেক জাগ্রত করার আহ্বান জানান। সৌদি আরবের অর্থমন্ত্রী আইএমএফসির নতুন সভাপতি মোহাম্মদ আল জাদান ভূ রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। রিজভিন আওয়াজের রিপোর্ট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা। ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এবং বিশ্বব্যাংকের বসন্তকালীন সভার শেষ দিন 19 এপ্রিল শুক্রবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত ইন্টারন্যাশনাল মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল কমিটি অব দ্য বোর্ড অব গভর্নর্সের সভায় বিশেষ পিনসহ অর্থমন্ত্রী কিংবা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা অংশ নিয়ে থাকেন। প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সবসময় বৈঠকটিতে নিজে উপস্থিত থাকতেন। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বিশ্বব্যাংক গ্রুপের বৈঠকে বাংলাদেশ দলের নেতা হিসেবে 14 এপ্রিল ওয়াশিংটনে পৌঁছান আবুল হাসান মাহমুদ আলী। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, ইআরডি সচিব সহ 10 জনের দল 15 এপ্রিল থেকে বিভিন্ন সভায় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করেছেন। কিন্তু আইএমএফসির সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান। গুরুত্বপূর্ণ এই বৈঠকে সিদ্ধান্তগুলো গণমাধ্যমকে জানান 5 বছরের জন্য দায়িত্ব পাওয়া আইএমএফ এমডি। Strong dynamic economy, the foundation has to be strong. Make sure that the policies are robust, that tax policies are in place, fiscal policies are in place, starting from good taxation, preferably one that allows the wealthier part of the population to pay their dues. ইন্টারন্যাশনাল মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল কমিটি আইএমএফসির নতুন সভাপতি সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান কথা বলেন মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে। We also heard today from the managing director of World Trade Organization that while generally there is a negative impact from fragmentation resulting from geopolitics, there are also রিজার্ভ কমতে থাকায় 2023 সালে আইএমএফ এর কাছ থেকে $4.7 বিলিয়ন ঋণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ। বিশ্বব্যাংক গ্রুপের বসন্তকালীন বৈঠকের শেষ দিনে আইএমএফসির সভায় আলোচনা হয়েছে গাজায় মানবিক বিপর্যয়, ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে নতুন টেনশন নিয়ে, কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি, কারণ এই সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক নেতৃত্বকে। বিশ্বব্যাংক গ্রুপের পরবর্তী যে বার্ষিক সম্মেলন সেটি 2026 সালে হবে থাইল্যান্ডে, এর আগে একবার হবে যুক্তরাষ্ট্রে। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।